রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি হতে যাচ্ছে এবং এই নয়া সমীকরণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। 2023 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে যেমন এর যে এক নতুন রাজনৈতিক শক্তি সৃষ্টি হয়েছিল যার নাম বাম গ্রেস, বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে যে অসম রাজনৈতিক জোট সৃষ্টি হয়েছিল এবং এই জোটকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, সেই বাম গ্রেস জোট আজ খণ্ড বিখণ্ড, একে অপরের বিরুদ্ধে আজ কাদা ছোড়াছড়িতে লিপ্ত। বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে যদিও বা বন্ধুত্বের খাতিরে একে অপরের বিরুদ্ধে গোলাগুলি করলেও আজ কিন্তু গালাগালি দিচ্ছেন একে অপরকে। ঠিক এই পরিস্থিতিতে কংগ্রেস দলের নবনির্বাচিত সভাপতি আশিস শাহ বিগত দিনে কংগ্রেস সিপিএমের যেভাবে হাত ধরেছিল সেটাকে একটু ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে এর যে জনতা কংগ্রেসকে যতখানি ভালোবাসে ততখানি সিপিএমকে নয়, যার ফলশ্রুতিতে কংগ্রেস 2023 সালে বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফল করেছে। শতবর্ষ প্রাচীন এই কংগ্রেস দল অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অতীতের যে সমস্ত ভুল ভ্রান্তি ঘটিয়েছিল সেগুলি শুধরানোর চেষ্টা করছেন। তাই তথাকথিত জগদ্দল পাথর 25 বছরের ক্ষমতাসীন দল সিপিএমের সঙ্গে তাদের সঙ্গ ছেড়ে দিয়ে আজ নতুন এক আঞ্চলিক দলের সঙ্গে জোট করার পরিকল্পনা নিচ্ছে। বিগত দিনে যারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিল সেই সমস্ত নেতৃত্বরাই আজ কংগ্রেসের কাণ্ড। তাই লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য এবার নতুন বন্ধুর খোঁজ পেয়েছেন। সেই বন্ধু আর কেউ নয়, পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এর যে প্রধান বিরোধী দল তীব্রমথা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কংগ্রেস দল এখন সুযোগ খুঁজছে কখন তীব্রমতার হাত ধরা যায়।